জীবনে চলার পথে বিজনেস হোক, চাকরি হোক বা স্টুডেন্ট লাইফ, ফেলিওর হচ্ছে জীবনের একটা অংশ। ফেলিওর জীবনের একটা অংশ। পরাজিত হওয়াটা কোনো কিন্তু ঘটনা নয়, এটা একটা বাস্তব ঘটনা। কাজ করলে ভুল হবে, ভুল হলে পরাজয় ঘটতে পারে, কিন্তু ফেলিওরের পর, পড়ে যাওয়ার পর উঠে দাঁড়ানোটাই হচ্ছে প্রকৃত সফলতা। যারা উঠে দাঁড়াতে পারে না তারা জীবনে সফল হতে পারে না। আজ আমি তোমাদের সঙ্গে কয়েকটি বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করব। এর প্রত্যেকটি কথা মনোযোগের সঙ্গে শুনবে, কারণ ফেলিওর পর কীভাবে আবার নতুনভাবে নিজেকে তৈরি করবে, কীভাবে নিজে সফল হবে যাতে ভেঙে না পড়ো এবং আগামী দিনগুলো খুব সুন্দরভাবে কাটে। সবচেয়ে বড় কথা হলো অলওয়েজ মোটিভেটেড থাকো, নিজের প্রতি, নিজের উদ্যমের প্রতি তোমার ভরসা থাকে। তারই কয়েকটি পয়েন্ট আলোচনা করব। জানি না কোন পয়েন্টটি তোমার উপযুক্ত, সুতরাং কোন পয়েন্টটি তোমার ক্ষেত্রে কাজে লাগবে সেটা তোমাকে ঠিক করে নিতে হবে। স্কিপ না করে প্রত্যেকটা কথা গুরুত্ব দিয়ে শোনো, তাহলে বিষয়টি গভীরভাবে তুমি বুঝতে পারবে। সাফল্যের সবচেয়ে যে গোপন সূত্র সেটা হচ্ছে গোল সেটিং। ইন্টারন্যাশনাল যত মোটিভেশন স্পিচ আছে, যতগুলো কথা আছে, তুমি প্রত্যেকের কাছে শুনবে গোল সেটিং করো, গোল সেটিং করো, গোল সেটিং করো। সো গোল সেটিং একটা ফ্যাক্টর, কিন্তু গোল সেটিং যেটা তুমি করবে সেই গোলটা যেন সঠিক পদ্ধতিতে সঠিক ওয়েতে সেট করা হয়। যেমন তুমি ধরো মাসে বর্তমানে 15,000 টাকা ইনকাম করছো এই মুহূর্তে। এখন আমি তোমাকে জানতে চাইলাম যে তুমি কতদিনের মধ্যে কত টাকা ইনকাম করতে চাও। তুমি আমাকে বললে যে আমি উইদিন 6 মাস 1,00,000 টাকা ইনকাম করবো, 6 মাসের মধ্যে মান্থলি 1,00,000 টাকা করে ইনকাম করবো। তুমি আমাকে বলো এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি তোমার মধ্যে সে স্কিল থাকে, যে তোমার মধ্যে স্কিল আছে, তুমি একটা কাজ পাওনি বাট তুমি একটা ছোটো কোনো কাজ করছো, তুমি সেই ক্ষেত্রে শিফট করে গিয়ে 6 মাসের মধ্যে 1,00,000 করতে হবে। কিন্তু বিজনেস বা যে কোনো একটা ক্ষেত্রে ধীরে 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 কিন্তু প্রোগ্রেস হয়, ধীরে ধীরে প্রোগ্রেস হয়, ঝপ করে কিন্তু হয় না। সুতরাং টাইম তোমাকে ঠিক রাখতে হবে, তোমার অ্যাচিভমেন্টের জন্য যে গোল তুমি ঠিক করেছো সেটাকে সঠিক পদ্ধতিতে করতে হবে। কারণ 15 থেকে 1,50,000, 15 থেকে 1,00,000 হয় না, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, এইভাবে তুমি ক্রমশ এগিয়ে যাও, দেখো তুমি জীবনে অবশ্যই সফল হবে। এটাই হচ্ছে সঠিক পদ্ধতিতে গোল সেট করা। সঠিক পদ্ধতিতে গোল সেট করো, অবশ্যই তুমি তোমার জীবনে এগিয়ে যেতে পারবে। সবচেয়ে বড় কথা হলো গোল সেটিং তো আমরা প্রত্যেকে করি, একেবারে ছাত্র জীবন থেকে কর্মজগতের শেষ পর্যন্ত এসেও আমরা আমাদের গোলটাকে রাখি। আমরা ভাবি এই করবো, কোথাও ঘুরতে যাওয়ার আগেই বলো বা কোনো সার্ভিস করার বলো, বিজনেস করার ক্ষেত্রে বলো, সমস্ত কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু গোল থাকে, লক্ষ্য থাকে। লক্ষ্যহীন কোনো মানুষ নয়, লক্ষ্য তাদের থাকে, বাট লক্ষ্যটা সে ভুলে যায়। আমি কি চাই সেটা কখনো কখনো আমি ভুলে যাই, তোমরা ভুলে যাও। আর যাতে না ভুলো তার জন্য আজকে আমি তোমাকে বলবো, তুমি যেটা চাও, তোমার যেটা ডিম্যান্ড, সেটাকে কোথাও লিখে রাখো তোমার চোখের সামনে, শুধু রিমাইন্ড দেওয়ার জন্য, মনে পড়ার জন্য, যাতে চোখ তোমার সেখানে পড়ে বারবার তোমার মধ্যে তোমার গোল। তুমি তো কাউকে কথা দাওনি, তুমি তো কাউকে কথা দাওনি, কথা দিয়েছো কাকে? তোমাকে নিজেকে। সুতরাং তোমার গোলটা ভুলে গেলে চলবে না। গসিপ করতে গিয়ে, আড্ডা মারতে গিয়ে, কাজ করতে গিয়ে তুমি একটা ছোটো কাজ পেয়ে সন্তুষ্ট হয়ে গেলে সেক্ষেত্রেও গোলটা তুমি অ্যাচিভ করতে পারবে না। তোমার হয়তো বিগ ড্রিম ছিল, বড় স্বপ্ন ছিল, আমি একটা বড় গায়ক হবো, আমি একটা বড় একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবো, একটা বিজনেসম্যান হবো। সেই ক্ষেত্রে তোমার গোলটিকে তুমি তোমার চোখের সামনে লিখে রাখো, অবশ্যই লিখে রাখো। বলেছি সঠিক পদ্ধতিতে গোল সেটিং, এবং গোলটাকে নিজের চোখের সামনে অলওয়েজ যেন দেখতে পাও এমনভাবেই রাখ। একই কাজ একইভাবে করতে গিয়ে কখনো কখনো আমাদের মধ্যে একটা উদাসীনতা আসে, কখনো কখনো আমরা ফেলিওর হয়ে যাই, কারণটা হচ্ছে একঘেয়েমি চলে আসে। সো টেক এ ব্রেক। তুমি নিজে একটা কল্পনা করো, তোমার বাইক আছে বা তোমার চার চাকা আছে, যা কিছু আছে, একটা নির্দিষ্ট সময়ে মোবাইলটা চেঞ্জ করো, নির্দিষ্ট সময়ে তুমি সার্ভিসিং করছো, কেন করছো? কেন? খারাপ তো হয়নি, খারাপ যাতে না হয়, যাতে পরিষেবাটা সে ঠিক মতো দেয়, মাইলেজ ঠিক পায়, সেই কারণে আমরা ঠিক টাইমলি গাড়িটাকে সার্ভিসিং করাচ্ছি। কিন্তু আমরা আমাদের জীবনে যতক্ষণ পর্যন্ত না অসুস্থ হচ্ছি, যতক্ষণ পর্যন্ত না ভেঙে পড়ছি, যতক্ষণ পর্যন্ত না ফেলিওর হচ্ছি, ততক্ষণ থামছি না। জীবনে বড় হতে গেলে, সফল হতে গেলে, অলওয়েজ মোটিভেটেড থাকতে গেলে, ফেলিওরকে ভয় না পেতে হলে অবশ্যই তোমাকে একটা ব্রেক নিতে হবে। 3 মাস 6 মাস অন্তর ছোট্ট একটা ব্রেক নাও, কোথাও কাছাকাছি ঘুরতে যাও, তোমার বিশাল দূরে যেতে হবে, প্রচুর টাকা খরচ করতে হবে, এটা কিন্তু বলছি না, একটুখানি পরিবারকে সঙ্গে নিয়ে বাইরে কোথাও ঘুরে এসো, দেখবে মনের মধ্যে একটা উৎফুল্ল ভাব, আনন্দ ভাব, এবং একটা যেন নতুন পুরনো ভাব থাকে। একই কাজ বিভিন্ন কাজ করে লাভ নাই, তার সঙ্গে সঙ্গে একটা শিডিউল ব্রেক
তোমাকে তোমার জীবনে নিতে হবে যদি জীবনে তুমি উন্নতি করতে চাও। আবার কি, আমরা দেখো গ্রুপ ডিসকাশন বলে একটা স্টুডেন্ট লাইফ আমরা শুনেছি এবং আমরা সেটা করতাম, যে সমসাময়িক যে ছেলেগুলো আছে যারা একটু পড়াশোনায় ভালো যায় তাদের মিলে একটা গ্রুপ হতো, আমি একটা কোশ্চেন করলাম সেটা উত্তর দিল, সেটা কোশ্চেন করলো সেটা উত্তর দিল। জীবনে সফলতার ক্ষেত্রে গ্রুপ ডিসকাশন অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। যেটা আমরা করি না, ইগো, হ্যাঁ ও এই বিজনেস করছে আমি তার তো কম্পিটিশনার, কেউ কারো কম্পিটিশনার নয়। তুমি তোমার জায়গায় টিকে থাকার জন্য তোমাকে লড়াই করতে হবে, প্রকৃতির প্রতিটা প্রাণীকে লড়াই করতে হয় তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। তবে তোমাকে তোমার বিজনেসে হোক চাকরিতে হোক লড়াই করতে হবে, বাট সে তোমার শত্রু নয়, তোমার সমমস্তিষ্কের কিছু মানুষ নিশ্চয়ই আছে, তাদের সঙ্গে গ্রুপ ডিসকাশন করো। কোনো একটা কাজ তুমি একা যত ভাববে, পাঁচজন মিলে যদি ভাবো সেই কাজটা দ্রুত শেষ হবে, দ্রুত শেষ হবে, এটা প্রমাণিত সত্য। আর এই কারণেই অফিস বিজনেস প্রত্যেকটা ক্ষেত্রে তোমার সম্পর্কীয় তোমার সম্বন্ধীয় লোক যেগুলো আছে তাদের সঙ্গে তুমি গ্রুপ ডিসকাশন করো, তাদের সঙ্গে তুমি কাজ করো। একা কতটা পথ চলবে, কতটা পথ, একা একা জীবনে সব কিছু করা যায় না। হ্যাঁ, সে তোমার বস হতে পারে, শিক্ষক হতে পারে, তোমার অ্যাসিস্ট্যান্ট হতে পারে, তোমার সঙ্গে যেন কেউ থাকে, হেল্পিং হ্যান্ডস থাকে, এবং তার সঙ্গে যেন তোমার একটা ডিসকাশন হয় বিজনেসের ক্ষেত্রে বা জীবনে উন্নতির ক্ষেত্রে। অসফলতা বলেছি, অসফলতা জীবনের একটা অংশ, পার্ট অফ লাইফ, বাট অসফল হওয়ার পর ফিরে দাঁড়ানোটাই হচ্ছে সাহসিকতা, ফিরে দাঁড়ানোটাই হচ্ছে পুরস্কার, এটাই হচ্ছে সাফল্যের মূল মন্ত্র, এবং অলওয়েজ মোটিভেটেড থাকার এটাই একমাত্র মন্ত্র। হ্যাঁ, ফেলিওর আসবে, আসুক, আসুক না ফেলিওর, আসুক না ঝড়, কী হবে তাকে, আবার নতুনভাবে পাঠানো যাবে, আবার দাঁড়িয়ে হবে, আবার জীবনের যুদ্ধে জয়লাভ করতে হবে, এটাই তো লাইফ। আমরা অলওয়েজ মোটিভেটেড থাকতে পারি না। খুব সুন্দর প্রশ্ন, তুমি জানতে চাইছো যে আমি কী হবে। আরে বাবা, ডেইলি টাস্ক করো। আমরা প্রত্যেকে চাই জীবনে বেশি ইনকাম করবো, বিজনেসের যাতে দ্রুত গ্রোথ হয়, সার্ভিস করলে যেন বেতনটা তাড়াতাড়ি বাড়ে, কিন্তু একবারটি নিজেকে জিজ্ঞেস করো যে তুমি গতকালকে যে কাজগুলো করেছিলে, যে কাজগুলো করেছিলে সেই থেকে আজকের কাজের কি কোনো মান উন্নত হয়েছে, কোনো গুণগত মানের উন্নত ঘটেছে? 1%, আরে 1% বাদ দাও, 0.01% তুমি উন্নতি করতে পেরেছ। প্রোগ্রেস করো, প্রোগ্রেস, আর এই প্রোগ্রেস রিপোর্ট রাখো, গতকালের থেকে আজকে যেন ডেভেলপ হয় তোমার স্কিলের, তোমার জ্ঞানের, আগামীকাল যেন আরও বেশি বাড়ে। প্রতিদিন একটু 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 করে জমতে থাকলেই না বিন্দুতে সিন্ধু হবে। জীবনে উন্নতি চাও, পয়সা চাও, তার জন্য কী দরকার? আজ থেকে 20 বছর আগে যে স্কিল আমার ছিল আজ যদি সেই স্কিলটা আমার থাকে তাহলে কিন্তু একই জায়গায় পড়ে থাকবো, একই ইনকাম করবো, বেশি ইনকাম আসবে না। বেশি আয় করতে হলে তোমাকে বেশি জানতে হবে, শুধু জানলে হবে না, সেই বেশি জানাটাকে কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে। সুতরাং প্রোগ্রেস রিপোর্ট রাখো, প্রোগ্রেস রিপোর্ট রাখো, প্রতিদিনের কাজের একটা হিসেব রাখো। কাজ করতে করতে হাঁপিয়ে যায়, একঘেয়ে আসে, তাই তো? তোমার আমার সবারই আসে, এটাকে নতুন করে বলার কিছু নেই। তো মুকেশ আম্বানি, রতন টাটা, যারা বড় বড় বিজনেসম্যান আছে প্রত্যেকের মধ্যেই এই একঘেয়ে ভাবটা আছে। এই একঘেয়ে ভাবকে কাটিয়ে তোলার জন্য তোমাকে যেটা করতে হবে, তোমার কিছু প্রিয় কাজ আছে, মেবি সেটা গান শোনা হতে পারে, তোমার ছবি আঁকা হতে পারে, তুমি কবিতা লিখতে পারো, কবিতা লেখা হতে পারে, যা কিছু একটা আনন্দের কাজ, যে কাজটি তোমাকে আনন্দ দেয় এমন একটি কাজ তোমার ডেলি রুটিনের মধ্যে অবশ্যই রাখবে, 5-10 মিনিটের জন্য হাঁপিয়ে উঠবে না, ভালো লাগবে। যেমন আমি আমার কর্মজগতের, আমার যেটা প্রফেশন তার সঙ্গে মিল না রেখে ইউটিউবে এসেছি, কেন? ডেলি 10-15 মিনিট আমি একটা ভিডিও করবো, আমার একটা প্যাশান, আমার ভালো লাগে, আমার কাজে আমি এনার্জি পাই, একটা ভিডিও করলে আমি একটা এনার্জি পাই। এই ধরনের তুমি যেটা ভালোবাসো তোমার প্রফেশনের সঙ্গে আরও একটি কাজ অ্যাড করে দাও, যেটা তোমার আনন্দ দেবে, তোমার মনটাকে রিচার্জ করবে, ভালো লাগবে, ভালো লাগবে তোমাকে, এরকম ধরনের কাজ অবশ্যই তোমাকে করতে হবে। জীবনে চলার পথে অবশ্যই তুমি অসফল হবে, এটা তুমি ভেবে নাও, এটা তুমি ভেবে নাও, আর যাতে অসফল না হও সফলতার পথে চলতে পারো বলে তোমাকে একজন অ্যাডভাইসার রাখতে হবে। অ্যাডভাইসার মানে পেড অ্যাডভাইসার না, ইউটিউবে আজকাল সব কিছু পাওয়া যায়, তুমি সার্চ করে তুমি যেটা পাচ্ছ না, দেখো প্রতিদিন একটা করে মোটিভেশন ভিডিও দেখো, দেখতে হবে, দেখো দেখতে হবে, প্রতিদিন দেখতে হবে, এই কারণেই দেখতে হবে। তুমি একটা মোবাইল চার্জ করছো, প্রতিদিন চার্জে দিতে হচ্ছে। অনুরূপ নিয়মে নিজেকে মোটিভেট থাকার জন্য মোটিভেটেড বই, মোটিভেশনের যে বইগুলো আছে সেগুলো পড়ো, অথবা যে ব্যক্তিরা তোমার, তুমি মনে করো তোমার বাবা, শিক্ষক, বন্ধু, ভাই, তাদের সঙ্গে বসো, তাদের সঙ্গে গল্প করো। কি গল্প? পজিটিভ গল্প, জীবনে এগিয়ে চলার গল্প, গসিপ নয়। যাদের মধ্যে এগুলো পাবে তাদের সঙ্গে মেশো, না পেলে ইউটিউব দেখো, বই পড়ো, ইত্যাদি ইত্যাদি। যখন
তোমার হাতে অ্যাভেলেবিলিটি আসবে, প্রচুর পয়সা, তখন তুমি একজন তোমার লিগ্যাল অ্যাডভাইসার রাখো, একজন কোচ রাখো। তো দেখ, আরে তুমি সচিন তেন্ডুলকর তো একটা নাম করা ক্রিকেটার, মহেন্দ্র সিং ধোনি নাম করা ক্রিকেটার, সে বক্সার বলো বা আদার্স কোনো ফিল্ডের খেলোয়াড় বলো, প্রত্যেকের জীবনে একজন কোচ থাকে। কোচ কিন্তু তত বড় নয় যত বড় সিল, যত বড় মেডেল এবং প্রতিষ্ঠা একজন প্লেয়ার নিয়ে আসে। তারপর কোচ কেন রাখা হয়, কারণ জীবনে কোচ ছাড়া চলবে না। আমাদের জ্ঞান হচ্ছে আমাদের কোচ, মানুষের জীবনে জ্ঞান, যে যত বেশি জ্ঞানী সে তত বেশি এগিয়ে যেতে পারে। হ্যাঁ, জ্ঞানটাকে প্রয়োগ করতে হবে। যে যত বেশি জানে সে তত বেশি কাজ করতে পারে, যদি কাজ করার ইচ্ছে থাকে। সুতরাং তোমাকে তোমার জ্ঞান চক্ষুটাকে খুলতে হবে, কাজে স্কিল ডেভেলপ করতে হবে, বই পড়তে হবে, তোমাকে মিশতে হবে এই ধরনের প্রফেশনের মানুষের সঙ্গে, সেম প্রফেশনের মানুষের সঙ্গে মিশতে হবে, গ্রুপ ডিসকাশন করতে হবে। ইয়েস, তোমাকে সবশেষে আমি একটা কথা বলবো, জীবনে যদি ফেলিওর আসে তখন তুমি কী করবে, এরপরও যদি তুমি ফেলিওর হও কী করবে, তারই পরিকল্পনা আজ তুমি করে রাখো। ইয়েস, দ্যাট ইজ স্টেপ নে। আমরা রাতের অন্ধকারে তুমি কোথাও যাচ্ছ, হঠাৎ করে একটা জঙ্গলের মধ্যে তোমার গাড়ি পাংচার হয়ে গেল, যাচ্ছে যাচ্ছে, এবার তুই কী করবি, তোমার এক্সট্রা টায়ার নেই, স্টেপনি নেই, এ তুই কী করবে বলো না? তুমি গাড়ি থেকে ভয়ে নামতে পারছো, সারা রাত্রি গাড়ির মধ্যে থাকলে এর ভয়, চিন্তায় চুরি ডাকাতি, এই যে স্টেপনিটা কত বড় সাহায্য করে জানো, জব করে নেমে গিয়ে টায়ারটা চেঞ্জ করে তুমি জঙ্গল পেরিয়ে চলে যেতে হবে, তারপর সারিয়ে দাও স্ট্যাট। সব প্ল্যানই যে সফল হবে আমার কোনো কথা নেই, আজকে যে প্ল্যানটা তুমি করে এতটা পথ জার্নি করে আসলে, ছ মাস তিন মাস খাটলে দেখলে ওরা অসম হয়ে গেলো, তাহলে বিকল্প একটা পদ্ধতি তুমি ঠিক করে রাখো। ডিপ্রেসড হয়ে আমরা হাল ছেড়ে দিই, তার কারণটা কী জানো, বিকল্প পথ আগে থেকে ভেবে রাখি না। আমি একটা বিজনেসে টাকা ইনভেস্ট করলাম, টাকাটা বসে গেল, এবার আমি কী করবো, আমার সমস্ত কিছুকে বন্ধ করে রেখে সমস্ত কিছু বিক্রি করে আমি ইনভেস্ট করে দিয়েছি, আমার কাছে আর বিকল্প কোনো অপশান নেই, তখন তো বিপদে পড়ে যাই আমরা। সো প্রতিটা মানুষকে, আমি প্রত্যেকটা বন্ধুকে, আমার ফলোয়ারদের, আমার জুনিয়রদের প্রত্যেককে আমি একটা কথা বলি, যে বন্ধু, জীবনে যদি রিস্ক নিতে হয় 100% রিস্ক নেবে না, 100% তোমার পরিশ্রম, তোমার শ্রম, তোমার জ্ঞান, তোমার সমস্ত কিছু দেবে, বাট 100% রিস্ক নেবে না। যে টাকাটা তুমি ইনভেস্ট করছো, যা আছে তার 50% ইনভেস্ট করো, 50% নিজের কাছে রাখো, সেটা স্টেপ নে হিসেবে একটা সময় ব্যবহার হবে। আশা করি আজকের এই আলোচনায় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কোন কথাগুলো তোমাদের সঙ্গে আলোচনা করতে চেয়েছি। এই পয়েন্টগুলির মধ্যে কোনটা ভালো লাগলো কমেন্ট করে জানাবে, সঙ্গে থাকবে, ভালো থাকবে, আনন্দ থাকবে। আজ বলবো না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে, তোমাদের যদি ভালো লাগে মনে হয় অবশ্যই তোমাদের বিবেচ্য বিষয়। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।